If it's Tuesday, this must be Belgium. If it's Wednesday, this must be Rome. If it's Thursday, this must be Montreal. I feel I never wanna go home. चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ओ ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल लेकर मुझको ना बहलाना। चुरा लिया वर्ल्ड म्यूजिक डे सेलिब्रेटेड होच्छे आजके रान्ना और गान बजना दिए, और सेई जोने आजके आमादेर स्पेशल गेस्ट किंजो। इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग ऑल प्रेजेंट्स राधुनी। एवं जेरकम म्यूजिकेर कोनो लैंग्वेज है ना, म्यूजिकेर कोनो बाउंडारीज है ना, रान्नार क्षेत्रे तो ताई। समस्त जायगार रान्ना मिलेमिशे एकाकार हये जाबे आर संगे चलबे गान। आर आजके आमादेर राधुनी হাতে গিটার আর খুন্তি একসঙ্গে রাখবে, কি করে সেটা পসিবল হবে সেটা ভাবছি। দেখো আমি সবসময় একটা জিনিস বলে থাকি যখন লাইভ স্টেজে গাই, যে আমাদের পারফর্মারদের লাইফটা না একজন ভালো রাধুনীর মতো, মানে বিভিন্ন রকমের গান, বিভিন্ন টেস্টের গান আমরা সার্ভ করি। লাভলি। ঠিক আছে, আজকে রেসিপিটা কি? রেসিপি কথা বলে তো রেসিপিটা তুমি এই যে গানটা গাইলাম, এই গানটা যেরকম বজর বলে একজনের গাওয়া ছিল ফ্রেন্ড একজনের, সেখান থেকে আমরা শুনতেই পেলাম যে কোন গানে সেটা মার্চ হয়েছিল এবং আর ডি বর্মন সেটা কিভাবে অন্য লেভেলে নিয়ে চলে গেছিলেন আর কি। মাই ফ্রম ফ্রান্স টু মুম্বাই। ইয়া, ফ্রম ফ্রান্স টু মুম্বাই। কিন্তু আজকের ব্যাপারটা ফ্রান্স থেকে একটু তো নিচের দিকে যেতে হবে, মানে ইটালির দিকে যেতে হবে। তো গানেও ছিল যে ইফ ইটস ওয়েডনেসডে দিস মাস্ট বি রোম, রাইট? তো আজকে তো ফ্রাইডে, তো ফ্রাইডেতেও রোম হতে অসুবিধা কোথায়, মানে যখন হোমে আছি তখন হোম থেকে রোমে চলে যাই, কারণ ব্যাপারটা হচ্ছে বাদশাহী এগ পিৎজা। ও বাদশাহী এগ পিৎজা। কিন্তু তৈরি করতে কি কি লাগে চলুন দেখে নিই। বাদশাহী এগ পিৎজা। উপকরণ: সাদা তেল, বাটার, ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ ডিম গোল গোল করে কাটা, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, মেয়োনিজ, টমেটো সস, বাসমতি চালের ভাত। গ্যাসটা জ্বালিয়ে দিই? গ্যাসটা জ্বালিয়ে দাও। আর যেটা করবে ফার্স্ট সেটা হচ্ছে একটু সাদা তেল আর একটু বাটার। সাদা তেল এরম নিতে হবে যে দেখালি? না, মানে তুমি যেরকম ভাবে নেবে, কিন্তু ওইটাকে আর বাটারটাকে একটু ছড়িয়ে দাও। আমাদের আজকের সেলিব্রিটি শেফ ব্যবহার করছেন ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল ফর অলওয়েজ। একদম। আচ্ছা, এবার বাটারটা তারে ধরতে পারলে দিতাম পাখির পায়। ওয়ার্ল্ড মিউজিক ডে জমে কি আসে যায় আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এটার মধ্যে কি নুন টুন হবে? তাহলে এই যে চারটা রেডি করা আছে। আচ্ছা, নুন, লঙ্কা কুচি, পেঁয়াজ, গোলমরিচ। আচ্ছা, মানে নরমাল অমলেট যেভাবে হয়, নরমাল নরমাল কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন, গোলমরিচ দিয়ে দে। নুন পড়লো, নুনটা একটু অল্প করে ছড়িয়ে দি। বাবা, কাঁচা লঙ্কা কি, কাঁচা লঙ্কা খেতে ভালোবাসিস? হ্যাঁ, কাঁচা লঙ্কাটা এই কিছু কিছু রেসিপিতে ভালো লাগে আমার, নট অলওয়েজ। হুম, সো
এটা পড়লো পড়লো গোলমরিচটা একটু ছড়িয়ে দিলাম গোলমরিচে যাচ্ছে কাঁচা লঙ্কা যাচ্ছে বাট আর কারো যদি মনে আমি কাঁচা লঙ্কা খাবো না না সেটা সেটা তার উপর ডিপেন্ড করছে সো গোজ লাইক দিস তারপর আবার এবার শুরু হলো আচ্ছা তার মানে নরমাল যেরকম অমলেট হয় সেটা প্রথমে বেসটা তৈরি হবে পিৎজার তাই তো এটা এটা অ্যাকচুয়ালি আমার ওই একা থাকা মানে কম্পালসিভনেস একটা যে আমাকে কিছু তৈরি করে খেতে হবে সেখান থেকে এটা বেরিয়েছিল আর কি আমার যে আমি একবার ডিনার কি করা যায় মানে ঠিক আছে নতুন কিছু ট্রাই করা যাক তার মানে সাদা তেল আর বাটার একটু গরম হলেই এটা ঢেলে দেওয়া হচ্ছে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কেউ এগের এই রেসিপি তৈরি করতে পারবে তাই আজকে ওয়ার্ল্ড মিউজিক ডেতে আমরা গানে ভুবন রাঁধিয়ে দিচ্ছি ক্যা বাত হ্যায় এটা এটা আজকে নিয়ে গেলাম এখান থেকে আমি গানে ভুবন রাঁধিয়ে দিচ্ছি হ্যাঁ 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 গুড গুড সুরের কোনো ভাষা নেই রাইট তুমি যে কোনো সুর যে কোনো দেশে গাইলে হ্যাঁ সেটা অ্যাকসেপ্টেড একদম সেমনি ডিম সব দেশে অ্যাকসেপ্টেড গোটা পৃথিবীতে আচ্ছা এটার উপরে কি পড়বে এইবার এটার উপরে এইবার হচ্ছে খেলাটা খেলাটা এই ডিমগুলোকে তুমি একটা একটা করে গয়নার মতো এরকম করে সাজিয়ে দাও সিরিয়াসলি ওয়াও আমি অনেক সময় দেখেছি কিছু কিছু রান্না থাকে যেটা এই পেঁয়াজ দিয়ে দেওয়া হয় উপরে এরকম করে কিন্তু এরকম গোল গোল করে কেটে ডিম এটা তো সাংঘাতিক এইবার এটার উপরে কি পড়বে সেটাই কিন্তু জানার বিষয় কি করব কিঞ্জল এরপরে তুমি আবার একটু বাটার দেবে এখানে আচ্ছা দেখ কতটা দেব আমার মনে হয় যে না মেশানোই ভালো আর যদি আপনারা চান তাহলে মেশাতে পারেন ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল আদারওয়াইজ এই গ্রেভি যেটা এটার উপর পড়বে সেটা মূলত হচ্ছে বাটারটা হচ্ছে অরিজিনালি গ্রেভিটা তৈরি করতে লাগে তাই তো কারেক্ট ওকে এবার কতটা দেবো ঠিক আছে আমার মনে হয় ঠিক আছে বাস ফ্লেভার ইজ গুড এরপর চলে আসছে পেঁয়াজ আচ্ছা তোর কোন জায়গার একটা দারুণ এক্সপিরিয়েন্স বলে দিলি তোর ব্যাপারে আমার সঙ্গে শেয়ার করবি খুব মজাদার সেটা কি আমি পারফর্ম করছিলাম মানে এই বিশ্বের একটা সেরা ভেনিউতে মানে রোজল গডস গ্রেস এন্ড তোমাদের ভালোবাসা যে আমি পারফর্ম করতে পেরেছিলাম ওখানে এটা লস অ্যাঞ্জেলেসে এটার নাম হচ্ছে মাইক্রোসফট অ্যারিনা মাইক্রোসফট অ্যারিনাতে যখন আমি গ্রিন রুমে ঢুকি তখন অ্যাকচুয়ালি ওই গ্রিন রুমে কারা কারা কোন কোন আর্টিস্ট বসে বসেছিলেন এবং কোন কোন আর্টিস্ট ওখানে আবির্ভাব হয়েছিলেন আর কি তার পুরো লিস্টটা করা আছে স্টার্টিং ফ্রম মাইকেল জ্যাকসন টু এভরিওয়ান তো সেখানে ঢুকে বুঝতেই পারছো মানে ফিল করতে পারছো কি অবস্থা ছিল আর কি তো যা তা অবস্থা সেইখানে যখন আমি গান গাইতে উঠলাম ইন ফ্রন্ট অফ হাজার হাজার ইন্ডিয়ান ওখানে সেইখানে গিয়ে দাঁড়িয়ে যখন আমি একটা ইন্ডিয়ান গান প্রিসাইজলি একটা বাংলা গান রিকোয়েস্ট পাচ্ছিলাম ওদিক থেকে ও ওয়াও সেইটা আমার মনে হয়েছিল যে এটা একটা অন্য ফিলিং এটা এটাই হচ্ছে ওয়ার্ল্ড মিউজিকের জায়গা আর কি মানে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে নিজের ভাষার গান শুনতে চাইছে কেউ এবং সেটাও কোথাও একটা সেই ওয়ার্ল্ড মিউজিকের মতো ব্যাপারটা মিলে গেল আর কি একদমই তাই আর আমরা রসুনের সাথে একটু পেঁয়াজটাও মিলিয়ে দিচ্ছি একদম কারেক্ট ঠিক আছে একটু গ্রেভিটা হোক দি পুরোটা দি না আদা কুচি পড়ছে মানে যা যা আমাদের হাতের কাছে রয়েছে সবই পড়ছে আর কি একটা ওয়ার্ল্ড রেসিপির মধ্যে এটাই মজা এরপর ক্যাপসিকাম আছে এরপর আসছে টমেটো আজ এটা খুব সুন্দর কিন্তু ফ্রাই হয়েছে কারণ আমরা এটা ভাজা ভাজা করব না এটা একটু ওয়াইল্ড রেসিপি তো সেজন্য পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট রাখবো তাই তো আমি যা বুঝি তুই তুই বল তুই একদম একদম তাই তো আচ্ছা এবার কি করব এবার ধনে পাতা দিয়ে দাও ধনে পাতা এটা আমার ফেভারিট জানিস তোর ফেভারিট ভেজিটেবল কি আমার ফেভারিট ভেজিটেবল বললে হাসবে আমার নাম কি বলো কিঞ্জল অব্রিঞ্জল Of all the things you're telling me, I never heard you say. Say you love me, love me, love me. Say you love me, love me, love me. Ooh, the tender words I'm living for that you must say today. Say you love me, love me, love me. Say you love me, love me, love me. Ooh, pul bahar ho se nikla.
चांद तारों से निकला, फूल बहारों से निकला, चांद तारों से निकला दिल डूबा। महबूबा महबूबा गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं मैं और तू। Say love me, love me, love me. Say love me, love me, love me. Mehbooba, 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 mehbooba. आज के वर्ल्ड म्यूजिक डे तक का वर्ल्ड रेसिपी एंड वी हैव डन इट। गार्निश करा हुआ है बादशाही एग पिज्जा के डिमेर कुची एवं चीज ग्रेटेड चीज दिए, राइट? करेक्ट। ताले हमने को खाई। आमी काटी? काटो। गोर 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 काटो बोले किए रखा चीज। काटो। तुम राव एक टू खाटो। খাও কিঞ্জল খাও। এবার আমরা কি করছি বলতো, আমরা গানের সর্বনাশ করছি। পিৎজাটা তুমি খাও, খুশ হয়ে যাও। ও ওয়াও, তোমরা চটপট বানিয়ে নাও। রাইট, আর বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটা আরো একবার আপনাদের জন্য। বাদশাহী এক পিৎজা। উপকরণ: সাদা তেল, বাটার, ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ ডিম গোল গোল করে কাটা, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, মেয়োনিজ, টমেটো সস, বাসমতি চালের ভাত। প্রথমে তাওয়াতে অল্প সাদা তেল ও বাটার একসঙ্গে গরম করতে হবে। অন্যদিকে একটি পাত্রে তিনটি ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার গরম তাওয়ায় ডিমের ব্যাটারটা দিয়ে অমলেট বানিয়ে নিতে হবে। এরপর গোল গোল করে কাটা সেদ্ধ ডিম অমলেটের উপর সাজিয়ে দিতে হবে। এবার একটি ফ্রাইং প্যানে বাটার দিয়ে, বাটার গরম হলে রসুন কুচি দিয়ে হালকা করে ভাজতে হবে। তারপর পেঁয়াজ কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ও নুন মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে টমেটো সস আর অল্প জল মিশিয়ে ফ্রাইং প্যানে ঢেলে দিতে হবে। তার সঙ্গে মেয়োনিজ মেশাতে হবে। এভাবে তৈরি গ্রেভির মধ্যে আগে থেকে সিদ্ধ করা বাসমতি চালের ভাত মিশিয়ে দিতে হবে। এবার এই পুরো মিশ্রণটা ডিমের অমলেটের উপর দিয়ে একটি স্তর বানিয়ে পরিবেশন করুন বাদশাহী এক পিৎজা। দেখো এটার মধ্যে ডিম আছে, এটার মধ্যে কিন্তু রাইস রয়েছে, মানে বাঙালির একেবারে দুপুরবেলার ফুল মিল বলা যেতে পারে। আর আমাদের আজকের এই এপিসোডও একজনের ইনপুট আছে, খুব ইম্পর্টেন্ট, তিনি জানিস তো, তিনি হচ্ছেন নীলাদি। আজকে কি ইনপুট দিচ্ছেন একটু দেখেন। ডিমের অমলেট বানানোর সময় একটু দুধ মিশিয়ে ডিম ফেটালে অমলেট নরম ও স্পঞ্জি হয়। আচ্ছা, যেহেতু খাবারের কথা হলো, যেহেতু গান বাজনার কথা হলো, তুই তো ডিসাইড করেছিস সিঙ্গেল থাকবি, সেজন্য আমি তোকে মানে কি বলবো, মাঝে মাঝে তোর যদি ইচ্ছে করে একটু অন্যরকম গেট আপ করে সাজগোজ করবি, তাহলে প্রিয় গোপাল বিষয়তে গিয়ে আমার শাড়ি দেখতে পারি। বিকজ আমি তোকে খাওয়ার জন্য কিনতে বলবো, তুই আদার এই সিক্রেটিভ ব্যাপারটাকে নিয়ে। হ্যাঁ, মা 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 সাথে কি অ্যাটাচড? একদম। আর আমার জন্য বড় বড় থিম, চলো হয়ে যাক, একদম আরেকটা এরকম শাড়ি হয়ে যাক আমার তরফ থেকে। হাউ সুইট, কিঞ্জল ইজ অলওয়েজ ভেরি সুইট। হ্যাঁ, এবং তারই সাথে সাথে আমরা কিন্তু আজকে কিঞ্জলকে আরো সুইট একটা মানে ফিলিং দিতে চাই, সেটা হচ্ছে পাঁচ ফোড়নের মগজ ধোলাই। প্রথম প্রশ্ন, বাবরচি সিনেমাটি, রেট্রো হিন্দি নাম করা ছবি বাবরচি সিনেমাটিতে মূল চরিত্রে কে অভিনয় করেছেন, রাজেশ খান্না, জিতেন্দ্র নাকি দেবানন্দ? পুষ্পা, রাজেশ খান্না। কোন মশলাকে ক্ষত নিরামক হিসেবে ব্যবহার করা হয়, লঙ্কা, আদা, হলুদ? হলুদ। ইয়েস, রাইট, সেকেন্ড মোমোর ভাউচার। শামি কাবাব প্রচলন হয় কোন রাজবংশের শাসনকালে, মুঘল, খিলজি, তুগলক? এটাই তো ইজি, শামি কাবাব প্রচলন হয় কোন রাজবংশের শাসনকালে? ইয়েস, মুঘল ইজ দ্য রাইট আনসার। গেসিং পাওয়ার ম্যান, গেসিং পাওয়ার। সরপুরিয়ার জন্ম কোন অঞ্চলে, কৃষ্ণনগর, জয়নগর, বেলডা? আমি খোদ কৃষ্ণনগরের ঘূর্ণিতে গিয়ে খেয়েছি, কৃষ্ণনগর। ইয়াপা,
মরফিন ব্যথার ওষুধ, এই ব্যথার ওষুধ মরফিন, ইউ নো মরফিন ব্যথার ওষুধ কোন মশলা থেকে পাওয়া যায়? মেথি, পোস্ত নাকি কালো জিরে? মেথি না, পোস্ত। ও কিন্তু যেটা ঘটছে সেটা হচ্ছে লোড়ে কিঞ্জল আজকে পেয়েছে চারটে ওয়ামোমোর ভাউচার। আর এই ওয়ামোমোর ভাউচারটা তুই তোর কাছে রেখে আমরা একসাথে খেতে যাব। তাহলে এক কাজ করো, এটা তুমি তোমার কাছেই রাখো, আমরা একদম 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 এটা তুই তোর কাছেই রাখ বড়, সেটা সব থেকে ভালো হবে। ঠিক আছে, যাচ্ছি তো দুজন মিলেই, ঠিক আছে। কারণ আমার শাড়িতে পকেট নেই ওই জন্য। আমরা ভীষণ আজকে মজা করে খাওয়া দাওয়া করেছি, কিন্তু আজকে আমাদের সেলিব্রিটি শেফ কিঞ্জল যে রান্নাও যেমন করে, মানে গিটারটাও যেমন হাতে ধরে, খুন্তিটাও ফাটিয়ে ধরে, আজকে কি কি পাচ্ছে আমাদের আকাশ হাটে রাঁধুনির তরফ থেকে দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জীবদঙ্গলা গুঙ্গলা রঙ্গলা সা বীরমাচি আস তু, জীব লাগলা লাভলা ত্যাসিও তুজা, গহিবরলা শ্বাস তু। ওয়ার্ল্ড মিউজিক ডেতে, ওয়ার্ল্ডে যে যেখানে রাঁধুনিরা রয়েছে সবাই কিন্তু ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে থাকতে পারে কানেক্টেড। ফেসবুক পেজ রাঁধুনি হাইফেন আকাশ হাটের মাধ্যমে বিদেশে দেশে যেখানে যে রাঁধুনিরা আসে সবাই কানেক্টেড থাকে একসঙ্গে। দেখতে থাকুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্স রাঁধুনি সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায়।